مولايا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، مولايا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখান থেকে যে ইসলামিক টিভির পর্দায় জান্নাতের পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিবারের ন্যায় একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে শবে বরাতের রাতের করণীয় আমল। আমরা কিভাবে শবে বরাত পালন করব, উদযাপন করব, কিভাবে রাতটা অতিবাহিত করব। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাঝে অতিবাহিত হয়ে যাচ্ছে মাহে শাবান। এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমরা শবে বরাত নামের একটা দিবস উদযাপন করি। এই দিবস নিয়ে মতানৈক্য রয়েছে, কিন্তু কোরআনুল করিমের একাধিক তাফসিরকারক কোরআন থেকে প্রমাণ করেছেন যে এই মাহে শাবানের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলে। এখন প্রশ্ন হচ্ছে, শবে বরাত কোরআনে আছে না, হাদিসে আছে না? কোরআন ও হাদিসের কোথাও শবে বরাত শব্দটি নেই, কারণ শবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, আর ফার্সি শব্দ কোরআন হাদিসে থাকে না, এটাই স্বাভাবিক। তাহলে কি রয়েছে প্রশ্ন জানতেই পারে। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনুল কারীম সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, একাধিক তাফসির কারো বলেছেন এই লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত। হাদিস শরীফে এই রাতকে বলা হয়েছে লাইলাতান নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। সম্মানিত দর্শক শ্রোতা, এই শাবান মাসের মধ্য রজনীকে আমরা শবে বরাত বলি। কিন্তু এই শবে বরাত আমরা পালন অনেকেই করি, অনেকেই করি না। যারা শবে বরাত পালন করেন না তারা বলেন শবে বরাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তবে সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা দেখি কোথাও এই শবে বরাতের রোজা রাখার কথা উল্লেখ রয়েছে কিনা। বিশ্ববিখ্যাত কিতাব সুনান ইবনে মাজার চতুর্থ খণ্ডে 302 নং পৃষ্ঠায় 1379 নং হাদিস শরীফ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যখন শাবান মাসের 14 তারিখ আসবে সেই রাতে তোমরা কিয়াম করবে, অর্থাৎ সালাত ইবাদত বন্দেগি করবে এবং দিনে রোজা রাখবে। আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্তের সাথে সাথে প্রথম আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন, কেউ আছো কি, ক্ষমা চাইলে আমি গুনাহ ক্ষমা করে দেব, কেউ অসুস্থ আছো কি, রোগ মুক্তির প্রার্থনা করলে আমি আরোগ্য দান করব, কেউ রিজিক চাওয়ার আছো কি, আমি তোমাকে রিজিক দেব, কেউ আছো কি, এইভাবে ফজর পর্যন্ত ঘোষণা আসতেই থাকে, কোন কোন বর্ণনার মধ্যে সূর্যোদয় পর্যন্ত এই ঘোষণা চলতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সিয়াসিত্তার অন্যতম কিতাব
ইবনে মাজাহ শরীফ। এই কিতাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন এই হাদিসখানা। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ কি তাহলে প্রথম আসমানে চলে আসেন? না, এই কথার উত্তর দিয়ে দিয়েছেন ইমাম মোল্লা আলী কারি। তার বিশ্ববিখ্যাত কিতাব মিশকাতের শরামের কাতে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন, এটা রূপক অর্থ। এর মর্মার্থ হচ্ছে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে অতি নৈকট্য প্রদান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমরা হাদিস শরীফে পেলাম রাতে ইবাদতের কথা, দিনে রোজার কথা, শুধু কি এখানেই শেষ? না, এখানেই শেষ নয়। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিস এবং শারহুস সুন্নার মধ্যে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিসসালাম একদিন একটি বড় পাহাড় অতিক্রম করছিলেন, পথের মধ্যে একটি বড় সাদা রঙের পাথর দেখতে পান। পাথরটির আকর্ষণে হযরত ঈসা আলাইহিসসালাম বারবার তা ঘুরে দেখছিলেন। পাথরটি তার কাছে বিস্ময়কর মনে হচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামের কাছে ওহী প্রেরণ করলেন এবং বললেন, আপনি কি চান যা দেখলেন এর চেয়ে বিস্ময়কর কিছু আমি আপনাকে দেখাই? ঈসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। এই কথা যখন বললেন তখনই পাথরটি ফেটে দুই ভাগ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিসসালাম দেখলেন ওই পাথরের ভিতরে একজন লোক বসা আছে, যার হাতের মধ্যে রয়েছে সবুজ লাঠি, তার পাশেই রয়েছে একটি আঙ্গুর গাছ। ওই ব্যক্তি বললেন, এটাই আমার রিজিক। হযরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কতদিন যাবত রয়েছেন? লোকটি বলল, আমি 400 বছর ধরে আছি। তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে পরওয়ারদিগার, আমার মনে হয় আপনি আপনারই বান্দার চেয়ে উত্তম আর কাউকে সৃষ্টি করেননি। তখন আল্লাহ তাআলা বললেন, উম্মতে মুহাম্মদের যে কোনো লোক শবে বরাতের রাতে দুরাকাত নামাজ আদায় করবে, এই ব্যক্তি 400 বছরের ইবাদতের চেয়েও তা উত্তম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন হযরত ঈসা আলাইহিসসালাম আকুতি জানালেন, হায়, আমি যদি উম্মতে মুহাম্মদি হতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পেলাম কিতাবের মধ্যে রয়েছে রোজার কথা, নামাজের কথা, কিন্তু আজকাল কিছু মানুষ এই নফল ইবাদতগুলো থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য ফতোয়াবাজি করতেছে। আসলে রোজা রাখা উত্তম কাজ, রোজা রাখলে আল্লাহ সন্তুষ্ট হয়, নফল নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয়। আসুন আমরা এই বরাতের রজনীতে বেশি বেশি নামাজ পড়ি, সারা রাত ইবাদতে কাটাই এবং পরের দিন রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইবাদতগুলো করার তৌফিক দান করে। আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এ আশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।